মাননীয় সভাপতি, অনেক দূর দূরান্ত থেকে অনেক শিক্ষাবিদ আসছেন, মহারাজরা আসছেন, আমার গুরু সাহেব আসছেন, কাউন্সিলরগণ আছেন, একরকম বলা যেতে পারে এখানে চাঁদের হাত বসে গেছে। সুতরাং এই চাঁদের হাতে অনেক রক্ত আছে, সেই রক্তে যখন আলো পড়ে তখন সেই আলো বিকশিত হয়। অর্থাৎ যারা এখানে বসে আছেন তারা সকলেই প্রায় কোনো না কোনো কাজে মানুষ গড়া কারিগর হয়ে তৈরি হয়েছে। আমার ভালো লাগছে এই স্কুলে আসার জন্য, আমি অনেকবার এসেছি স্কুলে। আমার দাদু রায়বাহাদুর যদুনন্দন চৌধুরী আশুতোষ চৌধুরী এই জমি দান করেছিল। শুধু এখানে এই জমি দান নয়, শিক্ষার অগ্রগতি করার জন্য আমি আমার সামাজিক কাজে আমি ঠিক বুঝলাম না, তাহলে হয়তো আমার ইতিহাসটাই বিকৃত হচ্ছে। ইতিহাসটাই বিকৃত হবে কারণ আপনাকে আপনাকে একটু নোটিশে জানিয়ে দিচ্ছি, একদম জেলা স্কুল থেকে নিয়ে একদম যেটা ফরেস্ট অফিস আছে এন্টার ল্যান্ডের মালিক ছিলেন চৌধুরী পরিবার। তারপরে যখন সরকার ল্যান্ড অ্যাকুইজিশন করেন তখন ভাগ ভাগ করে কিছুটা স্টেট ট্রান্সপোর্ট, কিছুটা ফরেস্ট, কিছুটা জেলা স্কুল, এইভাবে যখন এই দেওয়া ছিল তখন ঠাকুরদা এটা দিয়েছিলেন। এবং এটা আপনার মেমোরিতেও বলে দিচ্ছি, উচ্চ শিক্ষার জন্য মালদা কলেজটাও আমার দাদু বানিয়েছিলেন, এখানে সানাউল্লাহ সাহেবকেও তিনি নিয়ে এসেছিলেন, দুর্গাকিঙ্কর ভট্টাচার্যকেও তিনি নিয়ে এসেছিলেন। মালদার যে হাসপাতাল দেখছেন যেটা এখন মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজটা কিন্তু আমার দাদু দান করেছিলেন। এবং আরো আপনাকে একটু জানিয়ে দিচ্ছি, আমরা যে ভারতবর্ষে বাস করছি, যে ভারতবর্ষটা দাবি করছি যে এই ভারতবর্ষের আমরা নাগরিক, এই ভারতবর্ষ আমাদের সকলের ভারতবর্ষ, সেই ভারতবর্ষ কিন্তু দুদিনের জন্য পরাধীন ছিল। তখন আমার দাদুরা উদ্যোগ নিয়েছিলেন এবং সেই সময় আমার দাদু একটা কলকাতায় এবং বিভিন্ন জায়গায় দাদুরা একা নয় আর একটা গ্রুপ, তারা কিন্তু এই ভারতবর্ষটা স্বাধীন করেছিল। এবং আমি শুধু এইটা বলছি না, আমি যেখানে যেখানে গেছি অনেক জায়গায়, কালিয়াগঞ্জে, গোলাপগঞ্জে, কালিয়া চোখের গোলাপগঞ্জে, সেখানেও আমার দাদুকে দৃষ্টি, যেখানে মহাজন সাহেব পড়াশোনা করেছেন, বামুনগালা স্কুল সেখানে কিন্তু আমার দাদু তৈরি করেছে, এরকম অনেক স্কুল আছে। আমি হয়তো নামগুলো, কিন্তু দুঃখের বিষয় যে আমার দাদুদের নামগুলো কোথাও লেখা হতো না। এখন অনেকে আছে নিজের নাম আগে লিখতে হবে, তারপরে স্কুলে জমি, এখন তো জমি দান করার মানসিকতা নেই, জমি কারার দরকার এখন মানসিকতা তৈরি হয়েছে। সুতরাং আমি ইতিহাসের ছাত্র ছিলাম না, কিন্তু যেটুকু জায়গায় যাই তারাই বলে যে আপনার পরিবার মালদার জন্য অনেক কিছু করেছেন। আমি যখন মন্ত্রী হয়েছিলাম তখন আমি চেষ্টা করেছিলাম মালদার জন্য কিছু করার, এই স্কুলেই এই হোস্টেল থেকে শুরু করে স্কুলের অনেক উন্নতি আমি কিন্তু তখন সরকারিভাবে করেছি। ইউনিভার্সিটি বলুন, মেডিকেল কলেজ বলুন, মালদা কলেজ বলুন, সব কিছু কিন্তু উন্নতি করার চেষ্টা করেছেন। আপনি নিশ্চয়ই আমাদের হিস্ট্রি কংগ্রেসে এসেছিলেন এবং হিস্ট্রি কংগ্রেসে দেখেছিলেন যে কিভাবে তৈরি করা হচ্ছে। এগুলো আমি একটা কথা বলবো, অনেকক্ষণ ধরে আপনারা এখানে আছেন, আমরা যারা সমাজে বড় হয়ে আমাদের লক্ষ্য একটা হলো সমাজটাকে তৈরি করা, কোথা থেকে এসছি কোথায় গেছি এটা না,
আমার দুজন বন্ধু মুস্তাক এবং শাহজাহান বিশ্বাস তারা আলামিন মিশন তৈরি করেছিল। আমি গর্ববোধ করি আলামিন মিশনটাকে নিয়ে। সেই মিশনটা কিন্তু একটা অনেক বড় জায়গায় গেছে, অনেক রক্ত তৈরি করেছে, মালদার অনেক সুসন্তান যারা দেশে নয় বিদেশে মালদার স্থানটাকে অনুজ্জীবিত করছে। যেমন শাহনাজ বলে একজন ছেলে আছে, কালিয়া ছবি থাকতো আমাদের জমিদারি এলাকার মধ্যে, সে অক্সফোর্ডে খুব ভালো জায়গা আছে রিসার্চ করার, তার ওয়াইফ সেও এমএসসিপি করছে। কিছুদিন আগে আমি দেখলাম যে আমাদের শিক্ষার মানটা কমে যাচ্ছে, সংখ্যালঘু ভাই বোনদের যে একটা সময় ঘরে বসে থাকতো সেটা কিন্তু বিকশিত হচ্ছে। মিচ্ছক এক মহিলা, সে সিবিএসসিতে অল ইন্ডিয়াতে থার্ড হয়, ভাবতে পারেন। আমি যখন তার বাড়ি গেছি, তাকে যখন আমরা ফেলিসিটেট করি, তাকে আমি বলেছি তোমার যোগ্যতা আইএফএস অফিসার হওয়ার জন্য, ইন্ডিয়ান ফরেন সার্ভিস, অর্থাৎ ইন্ডিয়ান ফরেন সার্ভিসে তুমি যদি হও তাহলে ভারতবর্ষের রীতি নীতি রীতি সেটা সারা বিশ্বের কাছে তুমি প্রচার করতে পারবা। এরকম মানুষ আমরা চাই। একটা শিক্ষা সংস্থান তৈরি হয়, আমার একটা শিক্ষা সংস্থান যে কোনো কারণে হয়তো বসে যায়, কিন্তু মনে রাখতে হবে অভিভাবকগণ শিক্ষকগণ সবাই মিলে, আমরা যারা সমাজে থাকি সবাই মিলে যদি ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করতে পারি তাহলে সমাজটা অনেক ভালো হবে। শিক্ষাদান মহাদান, আর এই মহাদানকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, এই আশা রেখে সকলকে আমার নমস্কার সালাম। অলমাইটির কাছে আমি এটাই প্রার্থনা করব, আমরা যাতে ভালো থাকি, আমরা গর্বের সঙ্গে বলতে পারি আমাদের যে প্রিয়াম্বল আছে, যে সংবিধানের প্রিয়াম্বল, সেই প্রিয়াম্বলটাকে যাতে আমরা রক্ষা করতে পারি, এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ।